গোটা দেশের মানুষ ধীরে ধীরে জানতে পারছে আমাদের রাজ্যের অবস্থাটা কি পশ্চিমবঙ্গের হালটা কি গোটা দেশের মানুষ ধীরে ধীরে জানতে পারছে এবার নির্বাচন কমিশন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে যে চিঠি দিল সেই চিঠি দেখে আবার গোটা ভারতবর্ষের মানুষ অবাক কি এমন হচ্ছে পশ্চিমবঙ্গে যে এখানে এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী দিতে হবে লোকসভা ভোটে মাত্র বিয়াল্লিশটা আসন মাত্র বিয়াল্লিশটা আসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকসভা নির্বাচনের জন্য ইলেকশন কমিশন যে বাহিনী চাইছে তার এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ বাহিনী এই বাংলাতে দিতে হবে গোটা ভারতবর্ষের মানুষ অবাক যে বাংলায় আসলে হচ্ছে কি আর কি হলো নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে কি কি জানালো এবারের ভোটে কত মানুষ ভোট দিচ্ছে তাদের জন্য এই বাংলায় কত বাহিনী পাঠাতে হচ্ছে বাংলা কেন বাহিনী পাঠানোর দিক দিয়ে এক নম্বরে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সামনেই লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ডেট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মোট সাত ফেজে ভোট হয়েছিল প্রথম ফেজ শুরু হয়েছিল এগারোই এপ্রিল দিয়ে ভোট শেষ হয়েছিল উনিশে মে মানে এগারোই এপ্রিল থেকে উনিশে মে এর মধ্যে সাত ফেজের ভোট সম্পূর্ণ হয়েছিল এবারও কিছুটা ওই ভোটের ওপর ওই একই রকম হবে মার্চ এপ্রিল মে তিন মাস ভোটের জন্য সরগরম থাকবে এই দেশ এবং তার জন্যই ভোটের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্র বাহিনী চাইল ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী চাইল এবং সেখানে দেখতে পাচ্ছি যেমন সবচেয়ে বাহিনী চাওয়া হয়েছে জম্মু কাশ্মীরের জন্য ছশো পঁয়ত্রিশ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে আপনারা জানেন যে ভোটের সময় জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে যায় ভোটকে বাঞ্চাল করার জন্য প্রতিবেশী দেশ থেকে উগ্রপন্থী পাঠিয়ে দেওয়া হয় সেই জন্য জম্মু কাশ্মীরের জন্য ছশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্যের জন্য উত্তরপ্রদেশের জন্য কমিশন বাহিনী চেয়েছে দুশো বাহান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিহার ছত্তিশগড় যেখানে ওই ভোটে টুকটাক ঝামেলা হয় সেখানের জন্য যথাক্রমে বাহিনী চাওয়া হয়েছে দুশো পঁচানব্বই কোম্পানি ছত্তিশগড়ের জন্য তিনশো ষাট কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা ওই দুশো পঞ্চাশ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে অরুণাচল প্রদেশ সিকিম পঁচাত্তর এবং সতেরো কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে ঝাড়খন্ড এবং পাঞ্জাব যেখানে বিজেপির সরকার নেই সেখানে দুশো পঞ্চাশ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন এ দুটি হচ্ছে অবিজেপি সরকার গোষ্ঠী হিংসায় যেখানে একেবারে জর্জরিত সেই মণিপুরে বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন দুশো কোম্পানি নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের জন্য ওই একই পরিমাণ বাহিনী চাওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশন সবচেয়ে বেশি বাহিনী চেয়েছে আমাদের রাজ্যের জন্য মাত্র বিয়াল্লিশটা লোকসভা আসনের জন্য বাংলায় নির্বাচন কমিশন বাহিনী চেয়েছে নশো কুড়ি কোম্পানি এই দেশের গোটা দেশের কেন্দ্রশাসিত অঞ্চল এবং সমস্ত রাজ্যগুলিতে ভোটের জন্য মোট কেন্দ্রীয় সরকারের কাছে তিন হাজার চল্লিশ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন তিন হাজার চল্লিশ কোম্পানি এই তিন হাজার চল্লিশ কোম্পানি বাহিনীর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ নশো কুড়ি কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে এই বাংলায় গোটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন করছে যে কি ব্যাপার হলো যেখানে জম্মু কাশ্মীরের জন্য ছশো পঁয়ত্রিশ কোম্পানি বাকি রাজ্যগুলো একেবারে কোনোটায় দুশো বাহান্ন কোনোটায় দুশো পঁচানব্বই কোনোটায় তিনশো ষাট বেশিরভাগটাই দুশো আড়াইশো দেড়শো পঁচাত্তর কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে সেখানে বাংলায় মাত্র বিয়াল্লিশটা আসনের জন্য নশো কুড়ি কোম্পানি বাহিনী কেন দেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলায় কি এমন ঘটছে কি এমন হিংসা হচ্ছে যেখানে এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বাহিনী পাঠানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম রামকৃষ্ণ পরমহংসদেব দেব স্বামী বিবেকানন্দের বাংলায় ভোটের সময় সবচেয়ে বেশি বাহিনী কেন পাঠানো হচ্ছে ভারতবর্ষের মানুষ জিজ্ঞেস করছে ভারতবর্ষের ভোটাররা জিজ্ঞেস করছে এবারই নতুন নয় আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এবারের পঞ্চায়েত ভোটেতেই আটশো কোম্পানি কেন্দ্র বাহিনী চাওয়া হয়েছিল হাইকোর্ট বলেছিল আটশো কোম্পানি বাহিনী দিন গতবারের লোকসভা দুহাজার উনিশের লোকসভায় চা কোম্পানি বাহিনী চা হয়েছিল কি লজ্জার অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা গত ১০ বারো বছরে সেটা এবার আপনারা কল্পনা করে দেখুন কত ভোটার আছে এবার দু হাজার সঙ্গে দু এর চব্বিশের ইলেকট্রল যে ডাটা সেটা যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো দুহাজার উনিশে গোটা দেশে মোট ভোটার সংখ্যা ছিল তাই

নশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী যেটা ভারতবর্ষের কোন রাজ্যে পাঠানো হচ্ছে না তোলামুলের নেতারা যদি বলেন বিজেপি সরকারের সরকারের চক্রান্ত চক্রান্ত এই ভোটে লোকসভা ভোটে বিজেপির যদি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কংগ্রেস কিন্তু কংগ্রেস শাসিত রাজ্যেও এত হিংসা হয় না ভোটের সময় বা ভোট পরবর্তী হিংসা হয় না যেটা হয়ে থাকে আমাদের রাজ্যে ভারতবর্ষের কোন রাজ্যে ভোটের সময় এত হিংসা হয় না যেটা হয়ে থাকে আমাদের বাংলায় তার জন্য কোম্পানি বাহিনী অন্যান্য দল কি বলছে বিজেপির তরফ থেকে অবশ্যই এটাকে স্বাগত জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে স্বাগত জানানো হবে এটাই স্বাভাবিক ব্যাপার সিপিএম কি বলছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন রাজ্যের যে অবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে নিজের ভোট নিজে দিতে পারাটা খুবই মুশকিলের ব্যাপার কিন্তু কত কেন্দ্রীয় বাহিনী আসছে সেটা বড় কথা নয় তারা ঠিক মতো কাজ করছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা এর আগেও আমরা দেখেছি বুথে ভোট লুট করছে তৃণমূলের বাহিনী আর কেন্দ্রীয় বাহিনী গাছ তলায় বসে শরবত খাচ্ছে কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে যে কেন্দ্র বাহিনী থাকাকালীন ভোট লুট হয়েছে কেন্দ্র বাহিনী চলে যাওয়ার পর ভোট পরবর্তী হিংসা দেখেছি আমরা আশা করব কেন্দ্র বাহিনী এবার অন্তত আমাদের রাজ্যে হিংসাটা আটকাতে পারবে অর্থাৎ রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তৃণমূল ছাড়া প্রত্যেককেই এই নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোটাকে সাপোর্ট করছে একমাত্র তৃণমূল ছাড়া স্বাভাবিক ব্যাপার যত বাহিনী আসবে তৃণমূলের ভোট লুট করাটা তত অসুবিধার মধ্যে হয়ে যাবে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এই রাজ্যের বাকি যে সমস্ত দল অর্থাৎ সিপিএম কংগ্রেস বা আইএসএফ এরা যেটা বলতে চায় সেটা হচ্ছে শুধু কেন্দ্র বাহিনী দিলেই কিন্তু হবে না কেন্দ্র বাহিনীকে পরিচালনার দায়িত্ব কেন্দ্রের হাতেই থাকতে হবে নির্বাচন কমিশনারের হাতেই থাকতে হবে কারণ কি কারণ এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবাস ছোটিটা পুলিশের যে সমস্ত এসপিরা আছেন যে সমস্ত পুলিশ আধিকারিকরা আছেন তাদের হাতে পড়ে কেন্দ্র বাহিনী কোথাও গাছতলায় বসে শরবত খাচ্ছে কোথাও বিভিন্ন দষ্টব্য স্থান দেখতে যাচ্ছে মুর্শিদাবাদে আপনারা দেখেছেন আমরা চাই যে প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী করা নজর দিক যাতে বাহিনী ভোট করতে না পারে এবং কেন্দ্র সরকারের এবং নির্বাচন কমিশনারকে অবশ্যই বলব যে এই কেন্দ্র বাহিনী আপনারা ভোটের রেজাল্ট বেরোনোর পরেও বেশ কয়েকদিন রেখে দিন যাতে ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যের বাকি বিরোধী দলগুলোকে বিজেপি সিপিএম কংগ্রেসের নেতাদের কোনো সমস্যার মুখে পড়তে না হয় কাউকে কোনো পরিবারকে যেন আত্মীয় হারা হতে না হয় আপনারা কি বলবেন কোম্পানি বাহিনী কি লজ্জার ব্যাপার একবার ভাবুন ভারতবর্ষের কোন রাজ্যে এটা হচ্ছে না যদি এখনো কেউ বলে থাকেন মোদী সরকারের চক্রান্ত বিজেপির চক্রান্ত তাদের বলবো যে কংগ্রেস শাসিত রাজ্য বা অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও এত কেন্দ্র বাহিনী কোনো রাজ্যে পাঠানো হয়নি একমাত্র জম্মু কাশ্মীরে ছশো পঁয়ত্রিশ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে কারণ সেখানে আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ থেকে জঙ্গি আছে বলে কাশ্মীরে আর কোন একমাত্র আমাদের রাজ্যে এতটাই ভোট ভোট পরবর্তী হিংসা ভোটের দিন হিংসা ভোটের সময় হিংসা ভোটের আগে প্রচারে হিংসা হয়ে থাকে সেজন্য নশো কুড়ি কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে আর এই লজ্জার সরকারটাকে এই তোলা সরকারটাকে আপনারা ভোট দিয়ে এখনো নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন যাদের জন্য প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই রাজ্যের মাথা হেট হয়ে যাচ্ছে গোটা দেশের সামনে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লোকসভা ভোটের এমন অনেক খবরই আমরা চেপে রাখতে দেব না